বর্তমান কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নিতে চায় তৃণমূল বিএনপি। আজ নির্বাচন কমিশনের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা জানান দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী। এদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। আরও জানাচ্ছে এইচ এ মিতু। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভা করেছে সম্প্রতি নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপি। দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরীর নেতৃত্বে 18 জন প্রতিনিধি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনায় বসে দলটি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির চেয়ারপারসন, জানান বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যেতে আগ্রহী দলটি, এমনকি 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে বলেও জানান শমশের মবিন। আমরা অংশ নিতে চাই, অংশ নিতে চাই। আমরা আশা করছি 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আমাদের থাকবে, সেইভাবে আমরা কাজ শুরু করেছি। আমরা 300টি আসনে দল হিসাবে আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। আর ইসি সচিব সাংবাদিকদের জানান নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব কমিশনের। বাট কমিশন তাদেরকে আশ্বস্ত করেছেন তারা নির্বাচনে বা তারা সহ যে সমস্ত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ধন্যবাদ। এছাড়া সিসি ক্যামেরা স্থাপনের মতো সুযোগ এই মুহূর্তে কমিশনের নেই বলেও জানান ইসি সচিব। ভোট গ্রহণকালে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য বিশেষভাবে তারা জোরালো। এইচ এ বিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।